সাইডে কি হলো, লিখলেন যোগ করতে হবে, করলেন বিয়োগ। স্যার, ডিগ্রি মিন্স দেখা কম্পিয়াশন অফ অ্যাডজেক্টিভ ইট, এটা আপনি লেখাইছিলেন যে ডিগ্রি কি শুধু ডিগ্রি ডিগ্রি বলতে বলে আমরা হচ্ছে কম্পারিজন কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস, কম্পারিজন অ্যাডজেক্টিভ ইজ কল্ড ডিগ্রি, ইটস কল ডিগ্রি, ইজ কল্ড ডিগ্রি ইট ইজ কল। কম্পারিজন। স্যার স্যার স্যার, আপনি পজিটিভ নো আদার প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ফর্মের পরে সম্পৃক্ত লিখছেন। সম্পূর্ণ সম্পূর্ণ এগুলো স্যার এই যে রিফাত ইজ মোর ইন্টেলিজেন্ট, এখানে লেস ইন্টেলিজেন্ট তো দিব তাই না? কি অর্থ হবে? স্যার এই যে আছে কম্পারেটিভ সেন্টেন্সে মোর অবলিক লেস দেওয়া যায়, কম ক্ষেত্রে কম কমের ক্ষেত্রে কমের ক্ষেত্রে দেওয়া যাবে লেস, আর বেশি হ্যাঁ ক্ষেত্রে লেস থাকলে ওখানে হচ্ছে, লেস লেস থাকলে ওখানে লেস 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 মাসে হইতো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার স্যার, এনি আদারের পর এনি মেল আর অল আদারের পর এনি মেলস কেন? নাম্বার স্যার, বাংলাদেশের অন্য সকল কবির সেটে অন্যতম স্যার, এখানে আপনি দেন মোস্ট আদার এর পর প্লুরাল নাম্বার কেন বসাইছেন? আপনি তো এনি আদার এর পরে সিঙ্গুলার বসাইছিলেন। আচ্ছা, দেন এনি আদার থাকলে সিঙ্গুলার নাউন হবে আর মোস্ট আদার থাকলে প্লুরাল হবে। আপনি পয়েট আপনি পয়েটের সাথে এস যোগ করছেন কেন স্যার? এখানে যে সুপারলেটিভ থেকে পজিটিভ আপনি কিভাবে করছেন আমি না এটা বুঝি নাই। আপনি তো বললেন নো আদারের পর সিঙ্গুলার নাউন বসবে, তা হ্যাঁ, এখন যদি একটা সেন্টেন্স থেকে যে দে আর দ্য মোস্ট পাওয়ারফুল বয়েস ইন দ্য স্কুল, তাহলে কি এখানে কিভাবে করব? মোস্ট পাওয়ারফুল বয়েস ইন দ্য ক্লাস, তাহলে কি এখানে নো, তাহলে কি এখানে নো আদার পর বয় বসবে? আপনি তো জাতীয় সব পড়তে বললেন, তাহলে আপনি যে জাতীয় দিবস সমূহ লেখাইছেন এগুলাও কি পড়তে হবে? হ্যাঁ সব মরা দিবস জিন্দা দিবস দা শুরু থেকে ওঠাতে পারো না? না স্যার, অনেক তাড়াতাড়ি চলে গেছে, তাড়াতাড়ি চলে গেছে, 163 পৃষ্ঠা শুরু থেকে। স্যার একটু 163 থেকে একটু দেন। কত পেজ? 163। 163 তে এখন কতক্ষণ ছিল? একশো 168 পৃষ্ঠা, বাকি অংশটা একটু দেখাবেন? বাকি অংশ দেখাবে, এতদিন কি করলে তুমি চাকরি নাকি? 168 পৃষ্ঠা। থ্যাংক ইউ স্যার। স্যার জি বলো স্যার, এটা কি সপ্তম শ্রেণী? হ্যাঁ সপ্তম শ্রেণী, সপ্তম শ্রেণী স্যার। জি বলো। আমি একটা জিনিস বুঝলাম না, এই যে যখন খ নম্বরে যখন বলছে যে কোন মানে কোন সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এই যে এখানে আপনি গুণের সময় ঠিক মানে লসাগু সাহায্য করছেন, এখন বলছে যে গ নম্বরে বলছে যোগ করলে, আপনি যোগ করলে যে বলছে এই কারণে কেন আপনি ভাগ দিয়ে করছেন? করলে যদি বলে তাহলে ভাগ দিয়ে করতে হবে, যদি বলে গুণ করলে তাহলে লসাগু সাহায্যে। কি হলো, লিখলেন যোগ করতে হবে, করলেন বিয়োগ। তাহলে এই সকালে ও আচ্ছা বুঝতে পারছো? ঠিক জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ।
ঠিকই বুঝাইলেন, কিন্তু না ওই যে আমি একটু বুঝি না এই কথাটা, এই যে এটা লিখছেন যোগ করতে হবে আরেকবার, আপনি কেন বিয়োগ করে দিলেন? আমার কথা হলো যে চারটা আছে না, চারটাকে আপনি চারের নিচ বরাবর লিখছেন দুই গুণন দুই। সেগুলাকে খালি গুণ করতে হয়, এটা কি উৎপাদকের সময় হয় নাকি সময় খালি হয় নাকি যে ভাগের সময় হয়? এই যে উৎপাদকের সাহায্যে মানে যোগ করতে হবে, এমনি উৎপাদকের সাহায্যে তো আগে করা হয়েছে, কিন্তু মানে যদি বলে যে যোগ করতে হবে তখন খালি মানে যেগুলো জোড়াবিহীন সেগুলা খালি গুণ করে এরকম এরকম করতে হবে। Okay.